হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো এই হুন্ডা জেনারেটরটার কার্বোরেটরটা ওয়াশ করে দেখাবো। এই যে কার্বোরেটরটা দেখছেন, এটা ওয়াশ করে দেখাবো আর এই গভর্নরটা অ্যাডজাস্ট করে দেখাবো। হুন্ডা জেনারেটরে গভর্নর অ্যাডজাস্ট করা একটা ভাইটাল জিনিস, একটা গুরুত্বপূর্ণ জিনিস। গভর্নরটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় আপনাদেরকে এই ভিডিওটাতে ভালো করে ডিটেলস দেখিয়ে দেবো কিভাবে অ্যাডজাস্ট করবেন। আর কার্বোরেটরটা ক্লিন করে দেখাবো, ভিতরের কি কি পার্ট আছে এক একটা করে দেখাবো, জেড ফ্লোট পিন সব ডিটেলস দেখাবো। আর এই হুন্ডা জেনারেটরটার মডেল হচ্ছে দেখুন EBK 650। এই হুন্ডা জেনারেটরটার মডেল, এটার ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 550 আর রিটেড আউটপুট হচ্ছে 450, মানে VA। এরপর আপনাদেরকে দেখাই এই জেনারেটরটাতে কি হচ্ছিল সেটা বলি। তো দেখুন, এই জেনারেটরটাতে স্টার্ট হয়ে যাচ্ছিল, স্টার্ট করার পরে এই চোখটা যখনই ঠেলে দিচ্ছি তখনই বন্ধ হয়ে যাচ্ছে। চোখ করে স্টার্ট করছি, চোখটা করলাম স্টার্ট হচ্ছে, কিন্তু চোখটা যখনই বন্ধ করে দিচ্ছি তখনই ইঞ্জিনটা স্টপ হয়ে যাচ্ছে, রান হচ্ছে না। এটা দুটো কারণে হয়। কেন হয়, একটা কারণ প্রথমেই বলি, যদি পেট্রোল কম দিয়ে স্টার্ট করেন তাহলে চোখ ঠেললে বন্ধ হয়ে যাবে, মানে ট্যাঙ্কিতে পেট্রোল কম দিয়েছেন, তখন যদি আপনি জেনারেটরটা স্টার্ট করেন তাহলে চোখ যখনই ঠেলবেন তখন এই জেনারেটরটা বন্ধ হয়ে যাবে, এটা একটা কারণ। ট্যাঙ্কিতে আপনাদেরকে বেশি করে তেল দিতে হবে, এখানে পেট্রোল যেটা পেট্রোল ট্যাঙ্ক সেখানে বেশি করে পেট্রোল দিয়ে স্টার্ট করতে হবে। আমি এই জিনিসটা করে দেখে নিয়েছি, বেশি করে পেট্রোল দিয়েছি, তা সত্ত্বেও এই জেনারেটরটা চোখটা বন্ধ করলে বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে, যদি কার্বোরেটর দীর্ঘদিন ময়লা হয়ে থাকে, ময়লা পড়ে যায় ভিতরে, জেডের মধ্যে ময়লা চলে আসে, তাহলেও চোখ ঠেললে বন্ধ হয়ে যাবে, চোখ করলে স্টার্ট হবে, চোখ ঠেললে বন্ধ হয়ে যাবে, এই জিনিসটা হচ্ছে। তো এই জিনিসটা সমাধান করতে গেলে কার্বোরেটরটা ওয়াশ করলেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই জেনারেটরটা দীর্ঘদিনের জেনারেটর, 10-15 বছরের জেনারেটর, তো কোনো কাজ হয়নি, ইঞ্জিনেরও কোনো কাজ হয়নি। আমি শুধু এই কার্বোরেটরটা ওয়াশ করব, তারপর সমস্যার সমাধানটা ঠিক হয়ে যাবে, এটাই আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই বাঁ দিকে এখানে একটা ফিল্টারের ঢাকা থাকে, ঢাকাটা নেই, এই কাস্টমার এনেছে, ঢাকাটা বিহীন, ঢাকা ছিল না, হয়তো ফেলে দিয়েছে। এখানে একটা ফিল্টার কাভার থাকে, ওই কাভারটা প্রথমে খুলে নিতে হবে। কার্বোরেটর খুলতে গেলে কি কি করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা স্পঞ্জ থাকে, এয়ার ফিল্টার বলা হয়, এই এয়ার ফিল্টারটাকে বার করে নিতে হবে। তারপরে এখানে 10 নম্বর একটা নাট আছে, এই নাটটাকে খুলতে হবে। আর এখানে একটা 10 নম্বর নাট আছে, এই নাটটাকে খুলতে হবে। এই নাট দুটো খুললেই হয়ে যাবে। আর এখানে একটা গভর্নরের নাট আছে, 10 নম্বর নাট, এই নাটটাকে ঢিলা করে নিতে হবে, তাহলে গভর্নর রডটা বেরিয়ে যাবে। তো চলুন আমি এই কার্বোরেটরটা খুলে নিই, আপনাদেরকে দেখাচ্ছি কার্বোরেটরটা খুলে কিভাবে ক্লিন করবেন। ক্যামেরাটা স্ট্যান্ড করে দিই, তারপরে দেখাচ্ছি। তো দেখুন, কার্বোরেটরটার খোলার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। দুদিকে দুটা 10 নম্বর নাট খুলে নিচ্ছি আর গভর্নরের নাটটা খুলে নিচ্ছি, তাহলে কার্বোরেটরটা বেরিয়ে যাবে। তো দেখুন, ফিল্টারটা বেরিয়ে গেল, এরপর গভর্নরের নাটটা খুলে নেব। তার আগে পেট্রোল পাইপটা খুলে নিচ্ছি, ট্যাঙ্ক থেকে যেটা এসছে, এরপর গভর্নরের নাটটা খুলে নিচ্ছি। এই নাটটা ঢিলা করলেই গভর্নরটা বেরিয়ে যাবে। দেখুন, গভর্নরটা বেরিয়ে গেছে, এরপর স্প্রিংটা খুলে নিচ্ছি, গভর্নরের সঙ্গে যে স্প্রিংটা লাগানো আছে খুলে নিচ্ছি, এরপর কার্বোরেটরটা বেরিয়ে যাবে। তো দেখুন, পুরো কার্বোরেটর সেটটাই বেরিয়ে গেল। এরপর এটাকে ক্লিন করব, কেরোসিন বা পেট্রোল দিয়ে ধুয়ে নেবো ভালো করে, পরিষ্কার করে। কত ময়লা আছে কার্বোরেটরটাতে আপনারা দেখতে পাচ্ছেন, বাইরে এত ময়লা, ভিতরেও ময়লা থাকবে, আপনাদেরকে ভিতরটা খুলে দেখাবো। ব্রাশ দিয়ে ধুয়ে নেবো ভালো করে, গভর্নর রডটা বার করে নিচ্ছি কার্বোরেটরের থেকে। তো এই কার্বোরেটরটা প্রথমে উপর থেকে ধুয়ে নেবো ব্রাশ দিয়ে, কেরোসিন দিয়ে, এখানে ভালো করে উপরে যত ময়লা আছে আগে ব্রাশ দিয়ে ধুয়ে নিচ্ছি, ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। এরপর দেখুন, উপর থেকে ক্লিন হয়ে গেছে, এরপর কার্বোরেটরের ভিতরটা খুলবো, এই 10 নম্বর নাটটা খুলবো, যেটা ফ্লোট বাটির নাট, সে নাটটা খুললেই ফ্লোট বেরাবে, ফ্লোট পিন বেরাবে, জেটগুলো বেরাবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 10 নম্বর নাট এটা বোল্ট, তো এই বোল্টটাকে খুলে নিচ্ছি। এরপর দেখুন, বাটিটা খুলে গেল, ভিতরে কত ময়লা দেখুন, আপনারা ময়লাগুলো দেখতে পাচ্ছেন, প্রচন্ড ময়লা হয়ে আছে ভিতরে, এই ময়লাগুলোকে ভালো করে পরিষ্কার করব। এরপর দেখুন, ফ্লোট পিনটা খুলে নিচ্ছি, এই ফ্লোট পিনটা, এটা বার করে নিলাম, এরপর ফ্লোটটা বেরিয়ে যাবে। এখানে দেখুন, ফ্লোট পিনটা লাগানো আছে, এটা ফ্লোট পিন, এটাকে সাবধানে রাখতে হবে যাতে হারি না যায়, দাগ না হয়। দেখুন, কার্বোরেটরের ভিতরে কত ময়লা, ময়লাগুলো দেখতে পাচ্ছেন, এই ময়লাগুলো জেডের মুখে চলে গেলেই বিভিন্ন রকমের সমস্যা হবে। দেখুন, এরপর এই জেডটা খুলে নেব, এটা একটা জেড, জেডটা খুলে নিচ্ছি। তো দেখুন, কার্বোরেটরটা ধোয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না আর জেডটা খোলার ভিডিওটা, কেন ক্যামেরাটা পজ হয়ে গিয়েছিল,
তার জন্য দেখাতে পারলাম না। এরপর আপনাদেরকে কার্বোরেটরটা ধুয়ে রেখেছি, ফিটিং করার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, এক একটা পার্ট কিভাবে কার্বোরেটরটা ফিটিং করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, আর গভর্নর রডটা কিভাবে অ্যাডজাস্ট করবেন যেটা গুরুত্বপূর্ণ জিনিস হুন্ডা জেনারেটরের, সেটা এই ভিডিওটাতে এরপর দেখিয়ে দিব। তো কার্বোরেটরটা ফিটিং করে নিই, তারপরে আপনাদেরকে গভর্নর অ্যাডজাস্টটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন কার্বোরেটরটা ধোয়া হয়ে গেছে, এরপর ফিটিং করি। সবার আগে কার্বোরেটরটা আপনাদেরকে হাওয়া মেরে নিতে হবে, ভালো করে প্রেসার দিয়ে ভালো করে হাওয়াটা মেরে নিতে হবে, এইভাবে চারিদিকে হাওয়া মেরে নিতে হবে। এরপর জেডটা ফিটিং করব, জেডটা ভালো করে হাওয়া মেরে নিতে হবে, আর এই জেডটা দেখে নিতে হবে এর যে ছিদ্রটা সেটা ক্লিয়ার আছে কি না, যদি ক্লিয়ার না থাকে ভালোভাবে এই ছিদ্রটাকে পরিষ্কার করে নিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপর এই জেডটাকে ফিটিং করে নিচ্ছি বডির মধ্যে, কার্বোরেটরের মধ্যে। এরপর জেডটাকে টাইট করে নেব, ভালো করে টাইট করে নিলাম। এরপর এই ফ্লোট পিনটা ফিটিং করব, প্রথমে ফ্লোটটার মধ্যে ফিটিং করে দেবো, একটা খাঁচা আছে এই খাঁচাটা লাগিয়ে দেবো ফ্লোটের মধ্যে। এখানে দেখুন একটা তারের খাঁচা আছে, এই খাঁচাটা এই ফ্লোটের মধ্যে ঢুকিয়ে দিলাম, তারপরে ফ্লোটটাকে কার্বোরেটরের মধ্যে লাগিয়ে দেবো। একটু হাওয়া মেরে নিলাম যাতে পরিষ্কার হয়ে যায় ময়লা থাকলে। এরপর দেখুন এখানে লাগিয়ে নিচ্ছি কার্বোরেটরের মধ্যে, ভালো করে বসিয়ে নিলাম। এরপর ফ্লোট রোলারটা, এই রোলারটা এর মধ্যে সেন্টারিং করে ভালো করে ঢুকিয়ে দেবো ফ্লোটের মধ্যে, ঢুকে গেছে। এরপর দেখুন ফ্লোটটা ভালোভাবে খেলছে নাকি, ফ্লোট পিনটা সমেত সেটা চেক করে নেবো, এটা ভালোভাবে খেলছে। এরপর কার্বোরেটরের বাটিটা, যেটাকে ফ্লোট চেম্বারও বলা হয়, এটাকে বসিয়ে নেবো, আর এটার একটা সেন্টারিং আছে, তারপরে বোল্টটা টাইট করে দেবো। সেন্টারিংটা দেখিয়ে দিই, দেখুন এই নিচের নাটটার সঙ্গে এটা যেখানে পাইপ লেগে আছে, এই পাইপ লাগানোর সঙ্গে এটা সেন্টারিং হবে, এটা সোজা সোজা থাকবে এটার সঙ্গে এটা, ঠিক আছে, এটার সঙ্গে এটা। এইভাবে বাটিটাকে টাইট করে দেবো, কার্বোরেটরের পাইপটা খুলে নিচ্ছি, এখন এরকম লাগানো আছে। এরপর এই 10 নম্বর বোল্টটা টাইট করে দেব। এরপর কার্বোরেটর এয়ার স্ক্রুটাকে লাগিয়ে নেবো, এই এয়ার স্ক্রুটা কতটা টাইট হবে বলে দিচ্ছি। আমি এটা টাইট করে দেখে নিয়েছি, ফুল টাইট করে 1.5 গুণা খোলা ছিল, তো দেখুন ফুল টাইট করে দিচ্ছি, এটাকে ফুল টাইট করে 1.5 গুণা খুলতে হবে। দেখুন ফুল টাইট করে দিলাম, এরপর 1 গুণা 1/2 গুণা 1.5 গুণা রেখে দিলাম। এটাকে আপনি পরে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, জেনারেটরটা যখন স্টার্ট করবেন তখন এটা যেমন দরকার তেমন অ্যাডজাস্ট করা যাবে। এখন আমি যেরকম ছিল সেরকমই রেখে দিলাম। এরপর কার্বোরেটরের উপরের জেডটা লাগিয়ে দেবো, স্লো রানিং জেড এটাকে বলা হয়, এটাকেও ক্লিন করতে হবে, ছিদ্রগুলো পরিষ্কার থাকতে হবে। এরপর আরপিএম স্ক্রুটাকে টাইট করে নেবো, আরপিএম স্ক্রুতে ভোল্টেজ বাড়ানো হয়, এই আরপিএম স্ক্রুটা বা টিউনিংটাকে দাঁড় করানো হয়, এটাকে প্রয়োজন মতো টাইট করে নিতে হবে ইঞ্জিনটা স্টার্ট করে। এটা আপনার 220 ভোল্ট থেকে 250, পুরোনো জেনারেটর যদি হয়, পুরোনো ইঞ্জিন হয়, 300 ভোল্ট পর্যন্ত রাখতে হয় এই মডেলের ক্ষেত্রে, আলাদা আলাদা মডেলে আলাদা আলাদা রকম হয়। এখন আমি একটা মিডিয়াম টাইট করে নিলাম, স্টার্ট করে এটাকে চেক করে নেব। তো চলুন এরপর কার্বোরেটরটা ফিটিং করে দিই, ফিটিংটা কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দুটো যে গুটকা আছে, এই ফিল্টারের এখানে লাগবে, এখানে একটা আর এখানে একটা। আপনাদেরকে যত ডিটেলস আমি দেখাই অন্য ভিডিওতে আপনারা পাবেন না। এই ইনসুলেটরটা এরকম ভাবে থাকবে, নিচের যে চারকোনা ফেসটা আছে এরকম ভাবে লাগানো থাকবে। এই টেকনিক্যাল বাংলা এমকেতে ডিটেলস দেখানো হয়। এরপর এই গভর্নর রডটা কার্বোরেটরে ফাঁসি নিলাম, এরপর এই গভর্নরটা এখানে এভাবে লাগিয়ে নিতে হবে, এটা বাঁকা তার জন্য একটু হিলিয়ে লাগাতে হবে। এরপর কার্বোরেটরটাকে ফিটিং করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো কার্বোরেটরটা বসিয়ে নিয়েছি, এরপর এই গভর্নর লিভারটা গভর্নর রডের সঙ্গে বসিয়ে নিতে হবে, স্প্রিংটা লাগিয়ে নিয়েছি গভর্নর লিভারে দিয়ে। দেখুন রডটার সঙ্গে গভর্নর লিভারটা ফিটিং করে দিয়েছি। এরপর ফিল্টারটা লাগিয়ে দিতে হবে, ফিল্টারটা লাগানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়ে এই ইনসুলেটরটা লাগাতে হবে, যেমন ভাবে দেখিয়েছিলাম। এই চারকোনা ফেসটা নিচের দিকে থাকবে, ফ্ল্যাট ফেসটা নিচের দিকে থাকবে। এরপর এখানে একটা পাইপ আছে, দেখুন এই পাইপটা টিউব এদার বলা হয়, পাইপটাকে এই ছিদ্রটা ঢুকবে, এই পাইপটা এই ফিল্টারের ছিদ্রটাই ঢুকবে, এই ছিদ্রটাই, এইভাবে লাগাতে হবে, খেয়াল করে লাগাতে হবে। দেখুন এখানে লাগিয়ে দিলাম, এরপর কার্বোরেটরের নাট দুটো টাইট করে দেবো, তারপরে গভর্নারের অ্যাডজাস্টটা কিভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর গুরুত্বপূর্ণ জিনিসটা দেখিয়ে দিচ্ছি, গভর্নর রডটা কিভাবে অ্যাডজাস্ট করবেন। দেখুন এই গভর্নর রডটা অ্যাডজাস্ট করার পদ্ধতি, ডান দিকে ঠেলে রাখতে হবে, ডান দিকে যেমন ভাবে আঙুলটা দেখাচ্ছি, পুরো গভর্নর লিভারটা ঠেলে রাখলেন, আর গভর্নর রডটা এই নিচে যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি, এই গভর্নর রডটাকে প্লাস দিয়ে ধরতে হবে, এখানে একটা কাটা থাকে ধরা যাবে, প্লাস দিয়ে ধরতে হবে, ধরে ডান দিকে ঘুরাতে হবে ক্লক ওয়াইজ, ঘড়ি যেদিকে চলে
সেই দিকে ঘুরাতে হবে ডান দিকে, ঠিক আছে? এইভাবে প্লাসটা যেদিকে ঘুরছে দেখুন, আর গভর্নর লিভারটাকে ঠেলে রাখতে হবে। তারপরে 10 নম্বর নাটটা টাইট দিয়ে দিতে হবে। টাইট দিয়ে দিলেই গভর্নর অ্যাডজাস্ট হয়ে যাবে। এইভাবেই অ্যাডজাস্ট করা হয়, এই মডেলের ক্ষেত্রে গভর্নর অ্যাডজাস্ট করা হয় এইভাবে। আলাদা আলাদা মডেলে আলাদা আলাদা ভাবে গভর্নর অ্যাডজাস্ট হয়। এই মডেলের গভর্নরটা এইভাবে অ্যাডজাস্ট হয়। এরপর পেট্রোল পাইপটা লাগিয়ে দিচ্ছি, তারপরে ফিল্টারটা লাগিয়ে দিব, তারপরে জেনারেটরটা স্টার্ট করে দেখাবো। তো দেখুন, এয়ার ফিল্টারটা ক্লিন করে রেখেছি, লাগিয়ে দিলাম, এরপর জেনারেটরটা স্টার্ট করে দেখাবো। এর ঢাকাটা নেই, তো এখন এই অবস্থায় ছেড়ে দিচ্ছি। এরপর পেট্রোলে দিতে হবে, পেট্রোলে দিলাম। পেট্রোলে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে কার্বোটারে পেট্রোলটা আসা পর্যন্ত, মানে ট্যাঙ্ক থেকে কার্বোটারে পেট্রোলটা আসা পর্যন্ত টাইম দিতে হবে। স্টার্টে দেওয়ার পরে, মানে স্টার্ট মানে পেট্রোলে দেওয়ার পরে, এরপর জেনারেটরটাকে স্টার্ট করব। চোখ করে নিয়েছি, তো দেখুন এরপর স্টার্ট করলাম, স্টার্ট হয়ে গেল। চোখটা ঠেলে দিচ্ছি, দেখুন চোখটা ঠেলে দেওয়ার পরেও জেনারেটরটা স্টার্ট আছে, কিন্তু ইঞ্জিনটা বন্ধ হচ্ছে না। আমি স্টার্টের থেকে মানে পেট্রোল থেকে কেরোসিন করে দিলাম লিভারটা ঘুরিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। চোখ ঠেলে দেওয়ার পরেও জেনারেটরটা বন্ধ হচ্ছে না, ঠিক আছে, চোখটা ঠেলে দিয়েছি। আগে কি হচ্ছিল, চোখটা ঠেলে দিলে মানে চোখটা বন্ধ করে দিলে জেনারেটরটা বন্ধ হয়ে যাচ্ছিলো, এখন কিন্তু চোখ বন্ধ করে দিল, জেনারেটরটা বন্ধ হচ্ছে না, স্টার্ট আছে। আমি জেনারেটরটা বন্ধ করে নিই, তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি ক্লিয়ারভাবে। তো দেখুন জেনারেটরটা বন্ধ করে নিলাম, এরপর বলি আগে যে সমস্যাটা ছিল, চোখ করে স্টার্ট করতে হচ্ছিলো, চোখ বন্ধ করে দিলে জেনারেটরটা বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আর সেই সমস্যাটা নেই। চোখ বন্ধ করে দেওয়ার পরেও জেনারেটরটা স্টার্ট থাকছে। তাহলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখালাম, যদি আপনাদের চোখ করলে স্টার্ট হয় আর চোখ বন্ধ করে দেওয়ার পরে জেনারেটরটা বন্ধ হয়ে যায়, তাহলে জানবেন কার্বোরেটরে ময়লা এসছে। কার্বোরেটরটা পরিষ্কার করে দিলেই আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে দেখালাম। এই জেনারেটরের আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে আরপিএম স্ক্রুটা আছে, এটা টাইট করলেই ভোল্টেজটা বাড়বে আর ইঞ্জিনের আরপিএমটা বাড়বে, রেস হবে। এটা লাস্ট হয়ে গেছে টাইট করে আর ভোল্টেজটা বাড়ছে না, তখন এই স্ক্রুটা টাইট করে আপনারা আরপিএমটা বাড়াতে পারেন। আরপিএম বাড়লেই ভোল্টেজটা বাড়বে, ভোল্টেজটা 220 থেকে 250, পুরোনো জেনারেটরের ক্ষেত্রে 300 রাখতে পারেন এই জেনারেটরটার ক্ষেত্রে। তো এইখান থেকে আপনারা ভোল্টেজ বা আরপিএম বাড়াতে পারবেন এই দুটো স্ক্রু দিয়ে। আর এই ধরনের নতুন নতুন যদি জেনারেটর রিপেয়ারিং করা ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখুন। টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের এখানে পৌঁছে যাবে। আর এই ধরনের ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন না, যেখানে আপনাদেরকে ডিটেলস পার্ট পার্ট করে দেখানো হয়, শুধু টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলেই দেখানো হয়। তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।